নমস্কার আজকের গল্প ফাঁসির আসামি লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায় এই গল্পটি আমি নিয়েছি গা ছমছম রহস্য রোমাঞ্চ ভৌতিক থেকে সম্পাদনা সমুদ্র বসু দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেডের পরিবেশনায় তাহলে শুরু করছি গল্পটা এই কাহিনী কাউকে কোনোদিন বলিনি জানি বললেও কেউ বিশ্বাস করবে না আমার নিজেরই মাঝে মাঝে সন্দেহ হয় ব্যাপারটা আদৌ ঘটেছিল কি না যখন হাতে কোনো কাজ থাকে না বারান্দায় বেতের চেয়ার পেতে চুপচাপ বসে বসে কলকাতার ঘনায়মান সন্ধ্যার দিকে চেয়ে থাকি রাস্তায় যানবাহনের শব্দ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসে তখন সব ঘটনা চোখের সামনে ভেসে ওঠে অনেক বছর আগেকার কথা আমি তখন ম্যান্ডেলে জেলের ডেপুটি সুপার ম্যান্ডেলে উত্তর বার্মার প্রধান শহর ম্যান্ডেলেকে বাংলায় বলা হয় মন্দালয় এই জেলে একবার এক দুর্ধর্ষ আসামি এসেছিল সামান্য দশটি টাকার জন্যে সে ভাইকে ছোড়া দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল লোকটার নাম পেমং বয়স খুব বেশি নয় বছর বাইশ তেইশ বাপ ছিল না দুই ভাই ঠাকুরদাদার কাছে মানুষ পেমং স্কুলের ধার দিয়েও যেত না কেবল লুকিয়ে চুরিয়ে পরের পুকুরে ফেলা ছিপ পরের গাছের ফল পাকুর পাড়া সিনেমা দেখা দেখে বেড়ানো চুরি চামারি এইসব করতো পেমঙের ছোট ভাই ঠিক তার বিপরীত লেখাপড়া তো করতোই অবসর সময় ঠাকুরদাদার চাষবাসে সাহায্য করত। সপ্তাহে সপ্তাহে চাষের তরি তরকারি হাটে নিয়ে গিয়ে বিক্রি করতো এইভাবে সে কিছু পয়সা করি জমিয়েছিল একদিন পেমং ভাইকে বলল দশটা টাকা ধার দিবি শহর যাব রেল ভাড়া আর হোটেলের খরচা লাগবে তোকে আমি টাকা এক মাসের মধ্যে শোধ করে দেব। ভাই দাদাকে খুব ভালো চেনে এর আগে কয়েকবার যে টাকা ধার নিয়েছিল সেটাই ফেরত পায়নি আর দাদা ফেরত দিবা দেবে কোথা থেকে তার এক পয়সারও উপার্জন নেই তাই বলল আমার কাছে পয়সা নেই থাকলেও দিতাম না এই নিয়ে কথা কাটা কাটি গালা গালি তারপর মারামারিও শুরু হয়ে গেল পাড়ার লোকেরা এসে দুজনকে ছাড়িয়ে দিল দুজনেই দুজনকে শাসালো দেখে নেব পেমং এর ভাই সব কিছু ভুলে নিজের কাজে মেতে গেল পেমং ভুললো না তককে তককে রইল একদিন ভোরে পেমং এর ভাই হাটে চলেছে মাথায় ঝুড়িতে শাক সবজি ফল পাকুর পেমং পিছু নিল নির্জন রাস্তা অত ভোরে বিশেষ লোক চলাচল নেই হাটের জিনিস নিয়ে গরুর গাড়ি সব আগের রাত্রিতে চলে গেছে মাঝামাঝি রাস্তায় পেমং পেছন থেকে ভাইয়ের গলা চেপে ধরল বইবার কে তোকে বাঁচাবে দে দে সঙ্গে করিয়াছে দে আচমকা আক্রমণে ভাইয়ের মাথা থেকে ঝুড়িটা ছিটকে রাস্তার ওপরে পড়ে গেছিল সে ফিরে দাঁড়িয়ে লড়বার চেষ্টা করেছিল কিন্তু পারেনি পেমং কোমর থেকে ছোড়া বের করে ভাইয়ের বুকে বার্তিনেক বসিয়ে দিয়েছিল রক্তে তার আর লুঙ্গি লাল হয়ে গেছিল ভাইয়ের পকেট থেকে টাকা সাথে বের করে নিয়ে পালাতে গিয়ে থমকে দিতে হয়েছিল তাকে সামনে পুলিশের দারোগা একটা খুনের তদারকি সেরে পাশের গাঁ থেকে দারোগা পুলিশ সঙ্গে নিয়ে সাইকেলে ফিরছিল পেমংকে একেবারে হাতে নাতে ধরে ফেললো এই হচ্ছে পুলিশের কাহিনী তারপর হাজত হাজত থেকে কোর্ট কোর্ট থেকে হলো জেল পেমংকে বাঁচানোর জন্য তার ঠাকুরদাদা অনেক চেষ্টা করেছিলেন একটা নাতি তো গেছেই আর একজনকে যদি বাঁচাতে পারে বাঘা বাঘা উকিল দিয়েছিল কিন্তু কিছু হয়নি জেলা কোর্ট ফাঁসির হুকুম দিল হাইকোর্ট সে হুকুম বহাল রাখল পেমং যখন ম্যান্ডেলে জেলে এলো তখন সে বিলেতে রাজার কাছে প্রাণদণ্ডের আদেশ মুখুব করার আবেদন করেছে পেমং বারবার বলে আসছে ভাইকে সে মানেনি ভাইয়ের সঙ্গে গালিগালাজ ধস্তাধস্তি হয়েছে বটে কিন্তু মেরেছে অন্য লোক পাশের জঙ্গল থেকে বেরিয়ে এসে মেরে পালিয়েছে পেমংকেও মারত কিন্তু দারোগা এসে পড়ায় পারেনি পেমং এর এই কাহিনী ধোপে টেকে প্রমাণ হয়েছে এ ছোড়া তার দারোগা নিজের চোখে দেখেছে পেমংকে ভাইয়ের বুকে বা তিনেক ছোড়া বিধিয়ে দিতে দারোগার সঙ্গে পেমং কোনো শত্রুতা নেই যে তার বিরুদ্ধে মিথ্যে কথা বলবে আমি যখন পেমংয়ের ছেলে যেতাম তখনও তার এক কথা হুজুর বাচান আমার বিনা দোষে ফাঁসি হবে মরতে আমার বড় ভয় হুজুর কী বা বয়স আমার আমি বাঁচতে চাই আমি তাকে কোনো আশ্বাস দিতে পারতাম না কেবল বলতাম আজ বিকেলে ফুঙ্গি মানে বৌদ্ধ পুরোহিত আসবেন তার সঙ্গে তোমার যা বলার বলো ফুঙ্গি এলেই পেমং ক্ষেপে উঠতো কোনো ধর্মের কথা সে শুনতে চাইতো না চিৎকার করে বলতো আমাকে বিনা দোষে যারা ফাঁসি দেবে তাদের আমি ছাড়বো না আমি শয়তানের কাছে রক্ত বিক্রি করে যাব। আমার আত্মা পেমাং এর কথা শুনে শুনে আমার নিজেরই মাঝে মাঝে কেমন সন্দেহ হতো সত্যি হয়তো পেমাং দোষী নয় বিচারেও তো অনেক সময় ভুল হয় কিন্তু ডেপুটি জেলার হিসাবে আমার কিছু করার নেই বিলের থেকে অর্ডার এলো আবেদন মঞ্জুর হয়নি তার মানে ফাঁসি ছাড়া পথ নেই খবরটা পেমাংকে জানিয়ে দেওয়া হলো কিছুক্ষণ গড়াত ধরে আমার দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে থেকে হঠাৎ একটা অব্যক্ত আর্তনাদ করে মেঝের ওপরে লুটিয়ে পড়ল পেম ভয় পেয়ে গেলাম অনেক দুর্ধর্ষ আসামিও ফাঁসির হুকুম শুনে জ্ঞানহারা হয়ে যায় কিংবা রীতিমতো অসুস্থ ফাঁসির আসামিদের খুব সাবধানে রাখতে হয় যাতে তারা আইনকে ফাঁকি দিয়ে আত্মহত্যা না করতে পারে তাদের সেলের চার দেয়াল খড় দিয়ে নরম করে দেওয়া হয় যাতে আসামি দেয়ালে মাথা ঠুকে না মরতে পারে রোজ ডাক্তার এসে স্বাস্থ্য পরীক্ষা করে খাওয়া দাওয়া খুব ভালো খবর শোনার পর থেকে পেমং একেবারে বদলে গেল চুপচাপ বসে থাকে দিন রাত করে কি বলে ফুঙ্গি কাছে এলে তাকে গালি গালাজ করে তাড়িয়ে দেয় ওয়ার্ডারদেরকে বলে আমি খুন করিনি তবু এরা আমাকে ফাঁসি দিচ্ছে আমি কাউকে ছাড়বো না সবাইকে দেখে নেব ঠিক মতো খাওয়া দাওয়া সত্ত্বেও তার চেহারা শীর্ণ হয়ে যেতে থাকলো বোঝা গেল এটা হচ্ছে মানসিক চিন্তায় অবশেষে এলো সেই দিন জেলার সাহেব ছুটিতে কাজের দায়িত্ব আমার ওপর একজন ম্যাজিস্ট্রেট থাকবে একজন ডাক্তার আর আমি ভোর পাঁচটা দশে ফাঁসি সাড়ে চারটে থেকে আমরা তৈরি আসামিকে স্নান করিয়ে আনা হলো ফুঙ্গি ধর্মের বাণী উচ্চারণ করলো কোনো গোলমাল নয় চুপচাপ শুনলো গোলমাল বাঁধল ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার সময় কিছুতেই যাবে না পাগলের মতো চিৎকার তোমরা একজন নিরীহ লোককে ফাঁসি দিচ্ছ ক্ষয়া মানে ভগবান তোমাদের ক্ষমা করবেন না নির্বংশ হবে তোমরা কুষ্ঠ রোগে মরে যাবে টেনে হিঁচড়ে তাকে নিয়ে যাওয়া হলো ঠিক সময় কাজ শেষ কালো কাপড়ে ঢাকা দেহটা থরথর করে কেঁপে উঠে নিস্পন্দ হয়ে গেল চিরদিনের জন্যে একটা মানুষের আকুতি প্রতিরোধ সব শেষ হয়ে গেল একদিন দুদিন করে সময় যেতে থাকলো তারপরেই ঘটলো ব্যাপারটা রাত তখন বারোটা হবে একটু আগে পড়া শেষ করে সবে শুয়েছি দরজায় প্রচণ্ড করা ঘাত জেলের মধ্যে আমাদের সবসময় সন্ত্রস্ত হয়ে বাস করতে হয় অঘটন ঘটলেই হলো দরজা খুলে দেখি রাতের বর্ডার চোখ দুটো বিস্ফোরিত উত্তেজনায় প্রশস্ত বুক ওঠানামা করছে শীতের রাত্রির কিন্তু সারা মুখ ঘরমুক্ত কি হলো হুজুর পেমং কে পেমং হুজুর যার ফাঁসি হয়ে গেল ধমকে উঠলাম কি নেশা ভাঙ করেছ নাকি মাঝরাত্রিরে আজে বাজে কথা বলছো তোমাকে আমি জরিমানা করব। বিশ্বাস করুন হুজুর আমি একলা নই আমি একলা নই অন্য কয়েদিরাও দেখেছে বেরিয়ে পড়লাম দেখে আসি কি রহস্য গিয়ে দেখলাম পেমংয়ের সেলের আশেপাশে কয়েদিরা সব গড়ার ধরে দাঁড়িয়ে আছে আমি যেতেই চাচামিটি শুরু হলো হুজুর পেমং পেমং অনেক কষ্টে তাদের থামিয়ে আসল কথাটা শুনলাম কোনো এক কয়েদি প্রথম চোখে পড়ে চাঁদের আলোয় চারিদিকে পরিষ্কার কোথাও একটু অন্ধকার নেই একটা চাপা গোঙানির কানে যেতে কয়েদিরা পেমংয়ের সেলের দিকে তাকে চমকে উঠেছিল কালো কাপড়ে ঢাকা একটা মূর্তি শূন্যে ঝুলছে ঠিক ফাঁসিকার থেকে যেমন ঝোলে একজন চিৎকার চিৎকার করে উঠতেই অন্যরা সবাই উঠে পড়ে সকলের চোখের সামনে এক দৃশ্য তাদের হল্লায় রাত্রের রাত্রিরের বর্ডার এসে হাজির সেলের সামনে এগিয়ে এসে সে থমকে দাঁড়িয়ে পড়েছিল কালো কাপড়ে ঢাকা মূর্তিটা মৃত্যু যন্ত্রণায় থরথর করে কাঁপছে আর সে অপেক্ষা করেনি প্রাণ পোনে ছুটে আমার দরজায় ধাক্কা দিয়েছে সেলের কাছে গিয়ে দাঁড়ালাম সেল ফাঁকা কোথাও কেউ নেই চাঁদের আলো থাকা সত্ত্বেও হাতের টর্চটা সেলের এদিক ওদিকে ফেললাম পরিকাঠেও সম্পূর্ণ স্বাভাবিক ঘুরে দাঁড়িয়ে জোরে ধমক দিলাম মরা মানুষ আবার ফেরত আসে নাকি সব বাজে ঝামেলা যাও যাও সব শুয়ে পড়ো অর্ডারকে কড়া করে বকলাম ফের এরকম ছেলে ব্যাপার করলে চাকরি নিয়ে টানাটানি হবে কিন্তু সবে তন্দ্রা এসেছিল এমন সময় উটকো ঝামেলায় মেজাজ রুক্ষ হয়ে গেল জানি না আবার কখন ঘুম আসবে দ্রুত পায়ে নিজের কোয়ার্টারে ফিরে এলাম একলাই থাকি তখনও বিয়ে করিনি দরজা খুলে ভেতরে ঢুকেই শরীর রক্ত হিম হয়ে গেল বাইরের ঘরের বাতিটা জ্বালানোই ছিল এই ঘর দিয়েই আমাকে সবার ঘরে যেতে হবে বাইরের ঘরটা অফিস ঘর কনের দিকে একটা টুলের ওপরে পেমং বসে বিস্ফোরিত দুইটি চোখ মনে হলো মনি দুটো বুঝি বেরিয়ে আসবে জিপটা ঝুলছে গলায় লাল দাগ ফাঁসির দড়ি আমি ভীতু এমন অপবাদ শত্রুও দিতে পারবে না কিন্তু মুহূর্তের জন্যে আমার মনে হলো বুকের হৃৎস্পন্দন আশঙ্ক আশঙ্কাজনকভাবে বেড়ে উঠেছে সমস্ত শরীর কাঁপছে ঠক ঠক করে তালু শুকিয়ে কাঠ একটু জল পেতে একটু জল পেলে ভালো হতো ঠান্ডা এক গ্লাস কে ভয়ার্ত গলায় প্রশ্ন করলাম আবি বে হুজুর বড় কষ্ট পাচ্ছি বড় যত্র তাই আপনার কাছে এসেছি খুব সাবধানে দেয়াল ধরে আস্তে আস্তে এক পাশের চেয়ারের ওপরে বসে পড়লাম দাঁড়িয়ে থাকার আর শক্তি ছিল না এ তো চোখের ভুল নয় স্পষ্ট দেখতে পাচ্ছি পেমং আমার সামনে বসে আছে মাত্র হাত চারেক দূরে ফাঁসির পরের অবস্থা মৃদু কণ্ঠে বললাম হ্যাঁ আমার কাছে কি কি দরকার বুঝতে পারলাম কণ্ঠস্বর আমার আর আয়ত্তের মধ্যে নয় আহ কাজ যা আর কার কাজে আয়সুর যা বলার আপ বলছি এই জন্যে এসেছি কি 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 আছে বল আ আ আবি দি তো ছুড় আবি তীর দাও এক হুদ আ আবি করি দি এখন আর এই কথা বলে লাভ কি তোমার তো যা হওয়ার হয়ে গেছে আজ এ হুজু আজ বড় কাহাল আছে সেখানে আমি চাকতি পাচ্ছি না হা কি উত্তর দেব চুপ করে রইলাম পেমং বলতে লাগলো সেই দিন ভাইকে খুন করতে আমি আইডি হুজু পেছন থেকে তার উপরে হাঁপিয়ে পড়ে তার টাকা পয়সা সব কেড়ে নিতেছিলাম যা হাঁপিয়ে পড়েছিলাম তার ওপর দুজন রাস্তার ওপর যখন গড়াগড়ি খাচ্ছে তখন হাসের ঝোপ থেকে একজন লাফিয়ে বেরিয়ে এলো আমি ওপরে ছিলাম আমার কোমর থেকে ছোড়াটা বাড় করে আবার ভাইয়ের বুকে ভার কয়েক বুঝিয়ে দিল আবার কেউ তো পারত কিন্তু দারোগার সাইকেল দেখে আবার ঝোপের মধ্যে ঢুকে পড়েছিল আবি আবি হয় সার জন্যেই যদি খুড় করব হুজুর তাহলে 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 পুলিশ আমার কাছ থেকে কি কোনো পয়সা উদ্ধার করতে পেরেছিল স্বাভাবিক কণ্ঠস্বর নয় শ্বাস নালিতে চাপ পড়লে যেরকম ফ্যাস ফ্যাস শব্দ হয় ঠিক তেমন আওয়াজ কথার সঙ্গে সঙ্গে তার চিপ দিয়ে ফোটা ফোটা রক্ত পড়তে লাগলো মেজের ওপর আমি বললাম ঠিক আছে ঠিক আছে

আবার অবস্থা আবার বোন তেইশ বছর বয়স শুধু এর মধ্যে সব শেষ হয়ে গেল কতক্ষণে কাহিনী চলবে জানি না দূরে জেলের ঘড়িতে ঢং করে একটা বাজলো বাইরে রাতের বর্ডারের ভারী জুতোর শব্দ ভেসে আসছে মশ 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 এবার পেমং দাঁড়িয়ে উঠল হুজু তবে যারা আবার সর্বরাশের জন্য দায়ী আমি তাদের ঝরবরা বুকটা দুপদুপ করে উঠল তার চরম অবস্থার জন্য পেমং কি আমাকেও দায় করছে আমার ওপরেও প্রতিশোধ নেবে বেশ বুঝতে পারলাম ঘাড় পিঠ ঘামে একেবারে ভিজে গেছে রুমাল বার করে ঘাম মুছবো সে শক্তিও আর নেই হঠাৎ ঘরের মধ্যে কনকনে ঠান্ডা হাওয়া বাইরে বরফ পড়লে যেমন হয় সমস্ত শরীর কেঁপে উঠল কুণ্ডলি পাকানো ধুম ধুঁয়োটা সরে যেতেই দেখলাম পেমং নেই চেয়ার খালি স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালাম বাকি রাতটুকু আর ঘুম হলো না এপাশ ওপাশ করলাম চোখ বন্ধ করলেই পেমং এর বিভৎস রক্তাক্ত মুখ মূর্তি ভেসে উঠল ভরে উঠে চোখে জল মুখ চোখে মুখে জল দিয়ে নিজেকে বোঝালাম সবই মিথ্যে নিজের মনের ভয়টা বাইরে তার প্রতিবিম্ব ফেলেছে পেমংয়ের দেহ তো গতকালই কবর দেওয়া হয়েছে সে ফিরে আসবে কি করে কয়েদিদের ভীতি আমার মধ্যে সঞ্চারিত হয়েছিল বারান্দায় চা নিয়ে বসলাম খবরের কাগজটা দিয়ে গেছিল খবরের কাগজের প্রথম পাথার ওপরে চোখ বুলিয়ে চমকে উঠলাম জেলা জজ বেকার নিহত গত রাত্রির স্বয়নকক্ষে বেকারকে মৃত অবস্থায় পাওয়া গেছে তার কণ্ঠনালী ছিন্ন আশ্চর্য বিষয় বাড়ির কোনো জিনিসপত্র চুরি যায়নি পুলিশ এই রহস্যজনক হত্যাকাণ্ডের কিনারা করতে সর্বশক্তি নিয়োজিত করিয়াছে বেকারের এজলাসে পেমং বিচার হয়েছিল গতকাল রাত্রিরেই তো পেমং প্রতিশোধ নেওয়ার কথা বলে গিয়েছিল সব ব্যাপারটা কেমন যেমন গোলমাল হয়ে গেল তবে কি তবে কি পেমং এর সত্যি এসেছিল আমার কাছে তা কি করে সম্ভব খবরের কাগজ হাতে করে বাইরের ঘরে এলাম সব স্বাভাবিক পেমং এসছিল তার তো কোনো চিহ্ন কোথাও নেই কনের এই বসেছিল। মেজের দিকে চোখ করতে আটকে উঠলাম লাল রঙের কয়েকটা ফোটা জমে কালো হয়ে গেছে পেমং এর দিয়ে এই রক্ত ঝরেছিল ফাঁসির পর তো এরকম রক্তই বের হয়